আসসালামু আলাইকুম সবাইকে। সবার একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ বা কম্পিউটারটা ভালো হয়। আজকে আমি নিজে কিনতেছি এবং আপনাদেরকে বলবো। আমি শেষ পর্যন্ত দেখবেন, শেষের দিকে একটা উত্তর দিব আপনাদেরকে। স্টার্ট। এখানে আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার দিনাজপুরের মডার্ন মোড়ে যে দোকানটি, ক্লাসিক কম্পিউটার। আপনারা আসতে পারেন, এখান থেকে কিনতে পারেন। আর আমি এখানে অলওয়েজ কিনি। আর ইনি হচ্ছেন মালিক, নাম হচ্ছে আমাদের সাইদ ভাই। আর তার একটা ছোট্ট একদম সোনামণি ভাই আছে, আপন ভাই, সেটা হচ্ছে সাইফুল। দ্যাটস ইট। এবার আপনাদের প্রশ্নে চলে যাচ্ছে, উত্তর দিচ্ছি কি কি মাল আমি কিনলাম একদম ফ্রিল্যান্সিং করার জন্য। বাট লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্টে একটা উত্তর দিব আপনাদেরকে। ঠিক আছে, ক্যামেরাটা একটু ধরেন আর উনি এখন মালগুলো বলবে কি কি নিচ্ছি আমি এখানে। আপনি গ্রাফিক্স এর কাজ করেন, শুধুমাত্র গ্রাফিক ভিডিও এডিটিং এগুলোর কাজ করেন, তাহলে অফকোর্স আপনাকে এই বাজেটের নিতে হবে, ভালো হবে একদম। এটা আমি পারফেক্টলি বলে দিতে পারি। আর যদি আপনি শুধুমাত্র প্রোগ্রামিং করেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করেন, তাহলে আমি বলবো যে এর থেকে কম বাজেট হলেও হবে, 8GB RAM, 5 GB হলেও হবে। ঠিক আছে, এই অ্যাসেসরি আমি বেশি করে নিছি, এতগুলো লাগবে। আপনি যদি আরও ক্লিন জানতে চান, তাহলে আপনি সিম্পলি অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ওয়েবসাইটটি আছে সেখানে যাবেন। সেখানে যে কনফিগারেশন দেওয়া আছে, ওই কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো কিছু কিনে নিলেই হবে। কারণ আগে মনে করেন যে ডুয়েল কোরের ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারতাম, কিন্তু এখন অ্যান্ড্রয়েডের কাজ করার জন্য এখন 8GB RAM সাপোর্ট দিতে হয়, নাহলে কাজ হয় না। আর কোরাই 3 হলো পারফেক্ট, কোনো সমস্যা নেই। এই প্রশ্নটা বারবার চলে আসে যে ভাই কি নিব, মানে আমার টাকা আছে আমি নিছি, মানে আপনার যদি না থাকে তাহলে আপনি ওই বাজেটে নেবেন না, দ্যাটস ইট। বাট গ্রাফিক্সের জন্য এত টাকা বাজেট আপনি রাখবেন, 40-50 রাখতে হবে। এবার দেখি কার কার ভালো লাগছে উত্তরটা। 3000 কত আছে, 300 জনের মতো আছে। কি উত্তরটা পাইছেন, ইয়েস লিখেন আমাকে, প্যাক করেন, এগুলো প্যাক সেট করে দেন। হ্যাঁ, এত টাকা নাই, যারা লিখছে যে এত টাকা নাই তাদেরকে তো বলে দিলাম, গ্রাফিক্সে কাজ করতে গেলে এত টাকা দিয়ে নিতে হবে, নাহলে পরে পস্তাইতে হবে। আর যদি আপনি শুধুমাত্র প্রোগ্রামিং এর জন্য কাজ করেন, তাহলে সিম্পলি 30-40 এর মধ্যে নিলে বেটার। ক্লিয়ার? আচ্ছা, এখন তোর খুব টাকা হয়ে গেছে না? আরে আমার থেকে আর অনেকে আছে 1,00,000 টাকা দিয়ে পিসি তৈরি করে। আচ্ছা, দোকান দেখবেন, দোকানে কি আছে কিছু নাই, অনেক প্রোডাক্ট আছে, হাইজ্যাক করতে পারলে ভালো, মানে প্রফিট জেনারেট করতে পারবেন। এখানে আসে এক কাজ করে, ধর ক্যামেরা নিয়ে একবার শোরুমটা দেখানো যেতে পারে কি কি আছে এখানে। নাথিং, কোনো কিছু না। কি আছে এখানে আর? ক্যামেরা, এখানে ক্যামেরা আছে। আর কি পাওয়া যায় আপনার এখানে? ক্যামেরা আছে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে বয়া, যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি, মাইক্রোফোন, খুব ভালো সাউন্ড দেয়। আর কি আছে? আর কি আছে? ডিএসএলআর কয়টা আছে? ক্যানোনের 6D। আচ্ছা, যে কটা মডেল আছে সবগুলোই দাও। ওকে, এরপর না জানলে চলে আসবে, সমস্যা নেই, টাকা দিবেন, মার্কেটিং করবো, টাকা দিবেন। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, আর এগুলা কি, এগুলা 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 কি সাউন্ড বক্স? ওভারঅল এভরিথিং ইজ অ্যাভেলেবল ওভার হিয়ার, দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।